বর্তমান সময়ে যে কোনো দেশের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দিয়ে আমাদের দেশের জনসাধারণের এবং যানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। আমাদের প্রতিবেশী দেশ ভারত এদিক দিয়ে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। ভারত অনেক আগেই তাদের পারমাণবিক সক্ষমতা অর্জন করলেও বাংলাদেশ তেমন কোনো অগ্রগতি করতে পারেনি। এর সাথে আন্তর্জাতিক রাজনীতি এবং আমাদের দেশের সরকারের ব্যর্থতা অনেক অংশে জড়িত। দেশের নাগরিকদের সুরক্ষা দিতে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে দ্রুত শনাক্ত করে তা ধ্বংস করতে প্রয়োজন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এজন্য প্রতিটি দেশ দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে কিংবা অন্য কোনো দেশের কাছ থেকে প্রতিরোধ ব্যবস্থা কিনে তাকে শক্তিশালী করে তোলে। এফটিডি বাংলার আজকের এই ভিডিওটিতে আমরা জানব তেমনই কিছু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে। তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে এফটিডি বাংলার নেক্সট যে কোনো মজার ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও S-400। এটি একটি অ্যান্টি এয়ারক্রাফট প্রতিরোধ ব্যবস্থা। 1990 সালে রাশিয়ার আলমাত সেন্ট্রাল ডিজাইন ব্যুরো এটি তৈরি করেছিল। 2007 সাল থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কাছে এটি রয়েছে। এটি তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুটতে পারে একসঙ্গে। এতে স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ এবং লক্ষ্য নির্ধারক ব্যবস্থা রয়েছে। ডেভিড স্টসলিং, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি মারাত্মক অস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়। ধেয়ে আসা শত্রুপক্ষের যে কোনো বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট রুখে দিতে দক্ষ এই হাতিয়ার। ইসরায়েলি সেনাবাহিনী MIM-23 হক এবং MIM-104 পট্রিয়েট এই দুই হাতিয়ারের কাজ একাই করতে পারে ডেভিড স্লিং। আকাশ, ভারতীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রোধী ব্যবস্থা এটি। ডিআরডি ও ভারতীয় ডাইনামিক্স লিমিটেডের উদ্যোগে এটি তৈরি হয়। 50-80 কিলোমিটার দূরত্বের যে কোনো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সমর্থ রাখে এটি। যুদ্ধবিমান, ক্রুজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে দিতে পারে এটি। ভারতীয় বিমান বাহিনী এবং পদাতিক সেনাদের কাছে রয়েছে এই হাতিয়ারটি। S-300VM, এটি রাশিয়ার দূরপাল্লার অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। আলমাজ অ্যান্ট নামে এক সংস্থা এটি তৈরি করেছে। যে কোনো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে সক্ষম এটি। পুরো নাম টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স। এটি যুক্তরাষ্ট্রের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। খুব সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায় এটিকে। 150 কিলোমিটার উচ্চতা এবং 200 কিলোমিটারের দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে এটি। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে ইরাকের স্কাড ক্ষেপণাস্ত্র আক্রমণের পরপরই থর তৈরি করে যুক্তরাষ্ট্র। MIM-104 পট্রিয়ট, যে কোনো আবহাওয়ায় শত্রুপক্ষের হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত এটি। ম্যাসাচুসেটস এবং ফ্লোরিডার দুটি আলাদা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই প্রতিরোধ ব্যবস্থা। অংকিউ-I-9, একে HQ-9ও বলা হয়ে থাকে। চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি। রাশিয়ার S-300 এর সমতুল্য এটি। 1997 সালে প্রথম এই হাতিয়ার তৈরি হয়। মধ্য থেকে দূরবর্তী যুদ্ধবিমান, হেলিকপ্টার ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে পারে এটি। S-30 SMP-T, এটি ইউরোপীয় সংস্থা ইউরোস্যামের তৈরি একটি ক্ষেপণাস্ত্র। ফ্রান্স, ইতালি এবং সিঙ্গাপুরের হাতে রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। মিডিয়া এক্সটেন্ডেড এয়ার ডিফেন্স সিস্টেম, মিডস, 360 ডিগ্রি প্রতিরোধ গড়ে তোলে এই হাতিয়ার। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইতালি এই তিন দেশের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই অস্ত্র। বারাক-8, ধেয়ে আসা শত্রুপক্ষ থেকে 360 ডিগ্রি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এটি। যে কোনো সময়, যে কোনো আবহাওয়ায় এটি কাজ করতে পারে। ভারতের নৌবাহিনীর কাছে রয়েছে এই হাতিয়ার। আয়রন ডোম, ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রি এবং রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের উদ্যোগে এটি তৈরি। 70 কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম এটি। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে তা ধ্বংস করে দিতে এটি 90% ক্ষেত্রে কার্যকর।
FM-90 মিসাইল। স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি। চীন 1989 সালে দুবাই এয়ারশোতে এটির প্রথম উন্মোচন করেন। এই ক্ষেপণাস্ত্র সব ধরনের বিমান, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে সক্ষম। এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনরাত নিরলসভাবে কাজ করতে সক্ষম। নৌযান, স্থলযানে এটি প্রতিস্থাপন করা যায়। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এই ক্ষেপণাস্ত্র রয়েছে বিমান বাহিনীর কাছে, তবে এটি তেমন একটা কার্যকরী কিংবা শক্তিশালী নয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে দেখানো সবথেকে কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিকে আপনার কাছে শক্তিশালী মনে হয়েছে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমনই মজার মজার, ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে FTD বাংলাকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে আমাদের নেক্সট যে কোনো আপডেট আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।